হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল এই ভিডিওতে আমি এক্সেলের সিম্বল অপশন সম্পর্কে আলোচনা করব আপনারা যারা এমএস ওয়ার্ড ব্যবহার করেছেন তারা হয়তো এমএস ওয়ার্ডে বিভিন্ন ধরনের সিম্বল ইনসার্ট করেছেন এবং সিম্বল নিয়ে কাজ করেছেন অনুরূপভাবে এক্সেলও আপনি সিম্বল নিয়ে কাজ করতে পারবেন আপনারা যখন এক্সেলে কাজ করছেন অনেক সময় দেখা যাবে কিছু কিছু সিম্বল আপনাদের প্রয়োজন পড়বে তখন সেক্ষেত্রে আপনারা সিম্বল এই অপশনটি ব্যবহার করে সিম্বল ইনসার্ট করবেন এবং সেগুলো নিয়ে কাজ করবেন ইনসার্ট ট্যাবের অধীনে এইখানে সিম্বল সেকশনে এইখানে সিম্বল বাটন রয়েছে এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে সিম্বলের ডায়ালগ বক্স আসবে এখানে বেশ কিছু সিম্বল রয়েছে এখানে যখন আপনারা সিম্বল নিয়ে কাজ করবেন তখন এখানে লক্ষ্য করবেন এখানে ফোনটা একটি অপশন রয়েছে এবং এইখানে ফোনটের বেশ কিছু আইটেম রয়েছে এই ড্রপডাউন লিস্টে এখান থেকে আপনারা এই সিম্বল এই ফোনটি যদি সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে এখানে বেশ কিছু সিম্বল পেয়ে যাবেন এখান থেকে আপনাদের যেই সিম্বলটি প্রয়োজন সেটি আপনারা সিলেক্ট করে তারপরে এখানে ইনসার্টে ক্লিক করে তারপরে এখানে ক্লোজে ক্লিক করলেই এখানে দেখুন একটি সিম্বল আমার সিটে ইনসার্ট হয়েছে তারপরে আপনারা যদি এটি মুছে দিতে চান তাহলে প্রেস করতে পারেন অথবা ডিলিট প্রেস করতে পারেন কিবোর্ডে তাহলে সেটি বুঝতে হবে এছাড়াও আপনারা অন্য কোনো সিম্বল যদি নিতে চান তাহলে আবার এই একই বাটনে ক্লিক করার পরে এখানে নর্মাল টেক্সট আসছে এই জায়গায় আমি সিম্বল সিলেক্ট করছি এখানে আমি সিম্বল সিলেক্ট করলাম তারপরে এখানে দেখুন বেশ কিছু সিম্বল রয়েছে যেমন আপনাদের কাজের ক্ষেত্রে অনেক সময় গুণ চিহ্নের প্রয়োজন পড়বে তখন আপনারা এটি ব্যবহার করবেন তারপরে গেটার দিন ইকুয়াল তারপরে এটি ইঞ্চির চিহ্ন তারপরে এখানে ফিটের চিহ্ন তারপরে এখানে প্লাস মাইনাসের চিহ্ন এছাড়াও আরও বেশ কিছু সিম্বল এখানে রয়েছে এগুলো আপনারা এখান থেকে ইনচার্ট করে ব্যবহার করতে পারেন এখানে একটি বিষয় আপনাদেরকে বলে রাখি এখানে যখন আপনারা ফোন সিলেক্ট করবেন এখান থেকে আপনারা অন্য কোনো ফোন যদি সিলেক্ট করেন যেমন আমি এখানে নর্মাল টেক্সট এটি সিলেক্ট করলাম যখন আমি এটি সিলেক্ট করলাম তখন দেখুন এখানে সাবসেট একটি অপশন চলে এসেছে এবং এই সাবসেটের এখানে ক্লিক করার পরে এখানে বেশ কিছু আইটেম চলে আসবে এখান থেকেও আপনি আপনাদের প্রয়োজন মতো সিম্বল ইনসার্ট করতে পারেন যেমন এখানে দেখুন আমি ল্যাটিন ওয়ান এটিতে যদি ক্লিক করি তাহলে এখানে ল্যাটিনের যে সিম্বল সেগুলো আসবে তারপরে যখন আমি এখানে স্কল করছি এখানে লক্ষ্য করুন এই জায়গায় এটি চেঞ্জ হয়ে যাচ্ছে এভাবে আপনারা যত স্কল করে নিচের দিকে যাবেন এখান থেকে স্পেশাল কিছু সিম্বল পাবেন যেমন এখানে অ্যারাবিক একটি সিম্বল রয়েছে আপনারা যদি অ্যারাবিক সিম্বল নিতে চান আমি এই যে এখানে অ্যারাবিক এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে অ্যারাবিকের বেশ কিছু সিম্বল চলে আসবে এখান থেকে আপনারা অ্যারাবিকের সিম্বলগুলো ইনসার্ট করে আপনাদের ওয়ার্কশিটে নিতে পারেন যেমন আমি যদি এখানে সিন নিতে চাই আমি এটি ইনসার্ট করলাম তাহলে দেখুন আমার ওয়ার্কশিটে সিন চলে এসেছে তারপরে এখানে আমি র যদি নিতে চাই অথবা অন্য কোনো সিম্বল নিতে চাই সেটি আমি নিতে পারব তারপরে সিম্বলের এখানে আরেকটি অপশান রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনারা এই নিচের দিকে গিয়ে এখানে উইন্ডিক্স একটি অপশান পাবেন একটি ফোনের আইটেম পাবেন এটি যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে বেশ কিছু স্পেশাল সিম্বল পাবেন অনেক সময় আমাদের কাজের ক্ষেত্রে এখানকার সিম্বলগুলোও প্রয়োজন পড়ে যেমন আপনারা যদি টেলিফোনের সিম্বল নিতে চান অথবা বইয়ের সিম্বল নিতে চান অথবা এখানে ফাইলের সিম্বল রয়েছে এগুলো যদি নিতে চান অথবা এখানে হাতের সিম্বল রয়েছে এগুলো যদি নিতে চান এখান থেকে ইনসার্ট করে নিতে পারেন যেমন এখানে দেখুন ঘড়ির সিম্বল রয়েছে আপনারা যদি ঘড়ি নিতে চান তাহলে এখানে ক্লিক করলেই ওয়ার্কশিটে চলে আসবে দেখুন এখানে ঘড়ির সিম্বলটি চলে এসেছে এভাবে আপনারা এক্সেলে সিম্বল ইনসার্ট করতে পারেন এবং সিম্বল নিয়ে কাজ করতে পারেন অনেক সময় কাজের ক্ষেত্রে আপনাদের ওয়ার্কশিটে অ্যারোর সিম্বল প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে আপনারা এখানে সিম্বলে ক্লিক করার পরে আপনারা যদি অ্যারোর সিম্বল নিতে চান এখানে উইং ডিক্সে আপনারা অ্যারোর সিম্বল পাবেন আমি উইং ডিক্স এটিতেই ক্লিক করি এখানে দেখুন আমি নিচের দিকে যাচ্ছি দেখুন এখানে অ্যারোর সিম্বল রয়েছে এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করলাম তাহলে দেখুন অ্যারোর সিম্বলটা চলে এসেছে এভাবে আপনারা সিম্বল আবার কপি করে অন্যান্য তাহলে এই ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে এক্সেলে এ সিম্বল ইনসার্ট করবেন এবং সিম্বল নিয়ে কাজ করবেন আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনার উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ